পালাচ্ছেন কেন? আচ্ছা, এই ক্যাম্পাসে ছেলেদের সমস্যাটা কি বলতো? ইচ এন্ড এভরিওয়ান, ইভেন তুমিও সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে ডেকে কথা বলতে হবে, তাই না? হাবি জাবি কোশ্চেন করতে হবে না? মানে হোয়াট ইজ দিস রূপক? জি বলুন। জি বলুন না, বলেন আপু, বলেন। আচ্ছা আপু বলেন। আচ্ছা, ক্যাম্পাসে যেন কি অ্যাক্সিডেন্ট করছে, কি হয়েছে আসলে? ও পঙ্কজ মামা, আমাদের হলের নিচেই তার দোকান ছিল, ওখানে আমরা আড্ডা দিতাম, খাওয়া দাওয়া করতাম, আর কত কিছু। মামা আমাদের আপন না হলেও সে আমাদেরকে আপন ভাগ্নের মতো ট্রিট করতো, আর আমরাও তাকে সেভাবে ট্রিট করতাম, আমাদেরকে শাসন করতো। এখন কি অবস্থা ওনার? অবস্থা বেশি ভালো না, বেশ ক্রিটিক্যাল, ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, আপনি যে সেদিন আমাকে প্রিয়াঙ্কার কথা জিজ্ঞেস করছিলেন, আপনি প্রিয়াঙ্কাকে কিভাবে চিনেন? চিনি প্রিয়াঙ্কাকে, ও ক্যাম্পাসের না? হ্যাঁ ও ক্যাম্পাসের, এটা তো সবাই জানে, কিন্তু ও যখন ক্যাম্পাসে ছিল তখন তো আপনি ছিলেন না, তাহলে ওকে কিভাবে চিনেন? আরে প্রিয়াঙ্কা টিকটক করতো না? ইনফ্যাক্ট আমিও তো টিকটক দেখি, মাঝে মধ্যে করিও ওইখান থেকে। তোমাকে নিয়ে যে প্রিয়াঙ্কা দুষ্টামিগুলো করতো সেগুলো আমি দেখেছি। তুমি যে প্রিয়াঙ্কাকে ভালোবাসো এটা আমি জানি, অবশ্য এটাও জানি প্রিয়াঙ্কা তোমাকে ভালোবাসতো না। আচ্ছা, এই যে আপনি আমাকে তুমি তুমি করে বলতেছেন, এটা কেন? মানে আপনি কি আমাকে চেনেন? ন্যূনতম একটা কার্টিসিল ব্যাপার তো থাকে, তাহলে কোন জায়গা থেকে আপনি আমাকে তুমি করে বলতেছেন? অধিকার থেকে। কিসের অধিকার? রূপক, আমার না মাঝে মধ্যে মনে হয় যে এই ক্যাম্পাসটা আমার অনেক আপন। ইনফ্যাক্ট তুমি শুনলে হাসবা, আমার কাছে মনে হয় যে আমি এই ক্যাম্পাসে আগের জন্ম হয়তো পড়তাম। মানে সবাইকে এত আপন মনে হয়, সবাইকে এত ক্লোজ মনে হয়, মানে সবার সম্পর্কে আমি আগে থেকেই জানি। সো ওই জায়গার থেকে, ওই অধিকার থেকে তোমাকে আমি তুমি বলছি। আচ্ছা আচ্ছা, আপনি যখন প্রিয়াঙ্কা সম্পর্কে এত কিছু জানেন, তাহলে ও কোথায় আছে সেটা কি জানেন? হ্যাঁ জানি তো, প্রিয়াঙ্কা খুব ভালো আছে, দেখেন আছে। আপনি জানেন, তাহলে আমাকে বলেন না প্লিজ কোথায় আছে। বলুন কোথায় আছে। হ্যাঁ সময় হলে সব বলবো। হ্যাঁ বলেন, কি কেন বলা যাবে না? আচ্ছা, এই ক্যাম্পাসে ছেলেদের সমস্যাটা কি বলতো? ইচ এন্ড এভরিওয়ান, ইভেন তুমিও সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে ডেকে কথা বলতে হবে, তাই না? হাবি জাবি কোশ্চেন করতে হবে না? মানে হোয়াট ইজ দিস, গ্রো আপ। আরে কি পাগল নাকি? তুমি আজ কথা দিয়েছ, বলেছ। এই সবুজ ভাই, আচ্ছা আমি সরি, ভাইয়া ভাইয়া শোনেন, ভাইয়া শোনেন, পালাচ্ছেন কেন? ভাইয়া আম সো সরি, ওই সেদিনের জন্য। আসলে ব্যাপারটা ওটা না আমি করি নাই ভাইয়া, আসলে ওই দিন খুব আপসেট ছিলাম। আমার না ডুয়েল পার্সোনালিটি, মানে যখন খুব মেজাজ খারাপ থাকে তখন যদি কেউ ঝাড়ি দেয় তখন আমার ওই পার্সোনালিটিটা বের হয়ে আসে। আর সেদিন হয়েছে কি জানেন, আমি একটা অনলাইনে একটা কাপড় অর্ডার করেছিলাম, কাপড়টা তো বাজে দিছে, তার মধ্যে আমি ক্যাম্পাসে এসে জিসানকে পাচ্ছিলাম না, আরও মেজাজ খারাপ হয়ে গেছে, তার মধ্যে আপনি জিসান আমাকে ধমক। বলেন তো আমার কী অবস্থা হতে পারে? ওই যে আমার ডুয়েল পার্সোনালিটিটা আমাকে ভিতর থেকে বলতেছিল কি, তোর সামনে যে আছে না তার 12টা বাজায় দে, তারে বাঁশ মেরে দে, তার একদম ফাঁসায় দে। সো আমি এটা করি নাই, অনিচ্ছা সত্ত্বে আমার ওই ডুয়েল পার্সোনালিটি করে ফেলছে। কাহিনী কি? এই তো কাহিনী বললাম তো, এটাই এটাই পানির মতো স্বচ্ছ। 3 বছর বয়স থেকে আমার ডুয়েল পার্সোনালিটি, যা তা অবস্থা। ক্যাম্পাসে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আবার কি থাকবে, সবাই যে উদ্দেশ্যে আসে পড়াশোনা করতে, আমি পড়াশোনা করতে আসছি। সবাই তো আপনার মতো স্পেশাল উদ্দেশ্যে আসে না ভাইয়া। তাই না? রূপকের সাথে কি? কোন রূপক? চিনতে পারতেছি না কোন রূপক। ভাইয়া তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। চ্যামচার বাচ্চা চ্যামচা, পাতা ছিঁড়া যখন মাটিতে ফেলাবো না, লোকজন পাড়ায় মারবো, তখন বুঝবি। এই শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত মানুষের মতন আচরণ করবা না, মানুষের সম্মান দিতে শিখো। সেইটাই
শিক্ষিত মানুষ কখনো চোর বাটপার খুনিরও সম্মান করে না। ভাল লাগছে, খুব ভাল লাগছে। আসলে কি জানো, ছোটবেলায় যখন ওই যে খেলনা পিস্তল নিয়ে ডিস্ক্যাও ডিস্ক্যাও খেলতাম না, তখনই মাথায় একটা স্বপ্ন হয়েছিল, যদি বড় হইয়া সত্যিকারের কাউরে ডিস্কাউ করে দিতে পারতাম, মানুষ আমার কি কইতো খুনি। হ্যাঁ, আফসোস সাহস হইল না। স্বপ্নটা বাস্তবায়িত হয় নাই ভাইয়া? ভালো থাকবে, তুমি আজ কথা দিয়েছো বলেছো, ও দুটি মন ঘর বাঁধবে একাকী, তুমি আসবে